247 এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও কিন্তু একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে কিন্তু প্রায় 34,000 টাকা থেকে মাইনে শুরু হচ্ছে এবং এই মাইনেটা কিন্তু প্রচুর গিয়ে ঠেকবে। অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটারও যদি ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবং ফর্মটা মেইনলি সকালের দিকে ফিল আপ করলে সুবিধা হচ্ছে, না হলে মাঝে বা বেলার দিকে করলে কিন্তু সার্ভার ডাউন থাকছে। তাই ফর্ম ফিল আপটা সকালের দিকে অথবা রাতের দিকে করলে আপনারা ফিল আপ করতে পারবেন। আমি এর আগে বহুবার ট্রাই করেছি, দেখেছি একমাত্র সকালবেলাতেই হচ্ছে বেশিরভাগ ফর্ম ফিল আপটা, মাঝের দিকে খুব কম হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন টাটা কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে। চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে টাটা কোম্পানিতে কর্মীদের নিয়োগ করা হবে। সূত্র অনুযায়ী প্রায় 6,000 শূন্যপদে, এটা 5,100 সামথিং আছে, এখানে 6,000 ঠিক নয়, 5,100 সামথিং শূন্যপদে টাটা টিসিএস প্রার্থীদের নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। তো বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অল করে রাখুন, কারণ অবশ্যই গভর্নমেন্ট জবের আপডেট, এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং বিভিন্ন নামি দামি ভালো রেপুটেড কোম্পানির কিন্তু আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি, তার আগে আবারও অনুরোধ রইল একটা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নেবেন। তো এখানে বলা আছে দেখতেই পাচ্ছেন যে কি কি পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনাদের নিয়োগ করা হবে আইটি, এক্ষেত্রে আপনাদের নিয়োগ করা হবে আইটি সেকশনে এবং বিপিএস সেকশনে, এই দুটো সেকশনে নিয়োগ করা হবে। যাদের আইটি সেকশনে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সেকশনে নলেজ আছে তারা এই সেকশনটা করবে, আদারওয়াইজ বাকি ওভারঅল সবার জন্য কিন্তু বিপিএস এই সেকশনটা রয়েছে। শূন্যপদ জানা গিয়েছে 6,000, অ্যাকচুয়ালি এটা 6,000 নয়, 5,100 সামথিং হবে, এই আর একটু কারেকশন করে নেবেন, 5,100 সামথিং শূন্যপদ রয়েছে। যাই হোক, এবার শিক্ষাগত যোগ্যতাতে আসা যাক। বলা আছে যে সকল চাকরি প্রার্থীরা টাটা কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আপনারা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বাধিক বয়স 40 বছরের মধ্যে, ছেলে ও মেয়ে উভয়ের জন্যই একই ক্ষেত্রে মানে একই জিনিস হবে, দুজনেরই কিন্তু বয়স 18 থেকে 40। পরবর্তীতে আসছে মাসিক বেতন। আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে এক্ষেত্রে কিন্তু আপনাদের 34,100 টাকা থেকে শুরু হবে, 47,800 টাকাতে গিয়ে ঠেকবে। তো যথেষ্ট ভালো স্যালারি এবং টিসিএস হচ্ছে সব থেকে রেপুটেড একটা কোম্পানির মধ্যে একটা অন্যতম কোম্পানি। তো অবশ্যই আপনারা চোখ বন্ধ করে কিন্তু এইসব কোম্পানিতে ঢুকতে পারেন, কারণ এটা ধরেই নেওয়া যায় যে একটা সরকারি সংস্থার থেকেও কিন্তু ভালো সংস্থা। তো এরপর আসছে আবেদন পদ্ধতি। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করে অনলাইনে প্রয়োজনীয় সমস্ত জরুরি তথ্য পূরণ করতে হবে। আমি আবারও বলে রাখি, আবেদন লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন, মানে আবেদন করতে পারবেন, অথবা টেলিগ্রাম গ্রুপে ডাইরেক্ট আমি আবেদন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ক্লিক করলে ডাইরেক্ট পেজে চলে আসবেন, ওখান থেকে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করা শুরু করবেন। এবং আমি আবারও বলছি ফর্মটা এতটাই ইজি যে আপনারা নিজেদের ফোন থেকে করতে পারবেন, কিন্তু তার একটা প্রসেস আছে, ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে, আর ডেস্কটপ মোডটা এই ডান দিকের কর্নারে থাকবে না, থাকবে বাঁ দিকের কর্নারে, ওখান থেকে ডেস্কটপ মোড অন করে নিয়ে করতে হবে। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কিন্তু একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপর আসছে কি বলেছে, তবে আবেদন করার পূর্বে অবশ্যই আগে বিস্তারিত যাচাই করে তারপর পরবর্তী পদক্ষেপ নেবেন। নিচে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট লিঙ্ক দেওয়া হয়েছে, আমি আবার বলে রাখলাম টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যান। এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। বাছাই প্রক্রিয়া কীভাবে হবে, যে সকল চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাবে তাদের এক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে, এক্ষেত্রে ইন্টারভিউ ও পরে অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা এখানে কিন্তু আবেদন করা হয়নি বা বলা হয়নি, তাহলে লিখিত পরীক্ষা আপনাদের কিন্তু হবে না। এবার এখানে কী বলেছে, সূত্র মারফত হচ্ছে অনুযায়ী 27 মার্চ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, তাহলে এখনও পর্যন্ত আপনাদের হাতে যথেষ্ট সময় আছে, আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে শুরু করে দিন। এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন করবেন অথবা প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন, মানে কোনো রকম টাকা পয়সার কেসে আপনারা যাবেন না, এই ফর্মটা ফিল আপ করতে কোনো রকম ফিজ লাগছে না, অর্থাৎ শূন্য, জিরো ব্যালেন্সে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তাই কোথাও যদি কোনো রকম পেমেন্টের কথা বলে বা পেমেন্ট চায় আপনারা কিন্তু কেউ ফিল আপ করবেন না। বারবার বলা হচ্ছে এই ফর্মটা এসসি এসটি ওবিসি জেনারেল সবার জন্য কিন্তু ফ্রি, তাই ফর্মের জন্য কেউ কোথাও কোনো রকম টাকা দেবেন না।
বা চাকরির জন্য যদি কেউ কোথাও টাকা চায় সে টাকা পয়সা কিন্তু আপনারা দেবেন না। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন। আমি অবশ্যই বারবার বলছি যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং অফিসিয়াল সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা ওখানে জয়েন হন, সেখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো আমি আবার অনুরোধ করছি, সরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট সবার আগে এবং ভালোভাবে অথেন্টিক হতে পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অল করে রাখুন। কারণ মনে রাখবেন এই চ্যানেলটি 100% অথেন্টিক এবং জেনুইন আপডেট দিয়ে থাকে, কোনো রকম ফেক নিউজ দেয় না এই চ্যানেল। তো আবার অনুরোধ রইলো, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।